আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে শিখন। শিখন কি এটা আমাদের জানতে হবে। কারণটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই শিখছি, এবং কতটা শিখছি, কেমন করে শিখছি, শিখন কাকে বলছে, এই বিষয়ে সম্বন্ধে একটা ধারণা থাকা আমাদের দরকার। আমাদের শিখনের সংজ্ঞা হিসেবে যেটা বলা হচ্ছে যে অনুশীলনের মাধ্যমে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যদি আচরণের পরিবর্তন করি, অর্থাৎ আমরা যে নিজেদের আচরণ যেটা করছি, সেই আচরণটার পরিবর্তন যেটা করছি, সেটাই হচ্ছে কিন্তু শিখন। তাহলে আজ আমরা আলোচ্য বিষয় হিসেবে রাখলাম শিখন। এবারে শিখন বিষয় নিয়ে বিভিন্ন মনস্তত্ত্ববিদ বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন, এবং তাদের মতবাদগুলো আমরা যদি একটু একটু করে ভাবি তাহলে দেখতে পারবো যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আচরণ, অর্থাৎ আচরণের পরিবর্তনটাই কিন্তু আমাদের শিখন হিসেবে চিহ্নিত হয়ে থাকছে। তাহলে এখানে মূল পয়েন্ট যেটা হচ্ছে আচরণ, তাহলে আচরণটাকে আমরা মূল ফোকাস পয়েন্ট হিসেবে ভাবতে পারি। যেমন ধরো এই গেটস বলছেন যে অতীতের অভিজ্ঞতা সেটা যদি প্রশিক্ষণের মাধ্যমে আমরা নার্চার করতে পারি, পালন করতে পারি, তারপরে যে পরিবর্তনটা আসছে সেটাই হচ্ছে শিখন। তাহলে বোঝা গেল যে অতীতের একটা অভিজ্ঞতা আছে, তারপর আমরা সেটা প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতাকে আমরা পালন করলাম, তারপর সেখান থেকে কিছু বাদ দিয়ে কিছু গ্রহণ করে আচরণের পরিবর্তন করলাম, সেটাই হচ্ছে কিন্তু শিখন। এইচপি স্মিথ বলছেন, স্মিথ তিনি একটা মতবাদ দিয়েছেন, তার মতবাদ হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আমরা যেটা আয়ত্ত করছি সেটাই কিন্তু শিখন। ট্রেভার্স তিনি একটা মতবাদ দিচ্ছেন, এই ট্রেভার্সের মতবাদটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। তার মতবাদ হচ্ছে যে আচরণগত পরিবর্তনের সহায়ক একটা প্রক্রিয়া হচ্ছে শিখন। অর্থাৎ সবাই এই জায়গাটাতেই ফোকাস পয়েন্ট করছে যে শিখনের মূল ভিত্তি হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন। তাহলে আমরা যেটা শিখন সম্পর্কে যে ধারণাটা আমরা পেলাম সেটা হচ্ছে শিখন হচ্ছে অভিজ্ঞতা, তার সঙ্গে আমাদের প্রশিক্ষণ, তার সঙ্গে আমাদের বিভিন্ন রকমের আচরণের যে পরিবর্তন ঘটছে সেটাই কিন্তু মূলত শিখন হিসেবে চিহ্নিত হয়ে আছে। অর্থাৎ শিখনের মূল জায়গাটা হচ্ছে আচরণের পরিবর্তন। তাহলে কার শিখন হয়েছে বলবো? আচরণের যার পরিবর্তন হয়েছে, সে আচরণের পরিবর্তনটা ভালো খারাপ সেগুলো আলাদা বিষয়, কিন্তু আচরণের পরিবর্তনটাই কিন্তু শিখনের মূল বিষয়। এবং এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে শিখনের যে ভিত্তিটা সেটা কিন্তু ব্যক্তি নির্ভর হয় আর সমাজ নির্ভর হয়। ব্যক্তি নির্ভর আর সমাজ নির্ভর বলতে কী বোঝা যাচ্ছে? যে ব্যক্তির চাহিদা, তার প্রেরণা, তার আগ্রহ ইত্যাদির উপরে কিন্তু শিখনটা নির্ভর করছে। আবার ব্যক্তি কিন্তু সমাজ থেকে আলাদা নয়, সমাজের যে পরিস্থিতি, সমাজের যে চাহিদা, সমাজের যে ওয়ান্টিং যেটা থাকছে সেটাও কিন্তু শিখনকে নিয়ন্ত্রিত করছে। তাহলে এই দুটো বিষয়কে কিন্তু শিখনের ক্ষেত্রে মূল বিষয় হিসেবে ভাবতে হবে। আর শিখন হচ্ছে কিন্তু একটা বিকাশের প্রক্রিয়া। বিকাশের প্রক্রিয়া মানে কি? মানে আমরা একদম শুরু থেকে শেষ অবধি যে জীবনযাত্রা অতিবাহিত করছি সেখানে বিভিন্ন স্তর অতিক্রম করছি, সেখানে বিভিন্ন স্তরে বিভিন্ন অভিজ্ঞতা পাচ্ছি, বিভিন্ন অভিজ্ঞতা পেলাম এবং সেটা দিয়ে আমরা আচরণটাকে সংশোধন করলাম, অর্থাৎ আমাদের শিখনটা কিন্তু সম্পূর্ণ হলো। এবার আমরা শিখনের যে বিষয়গুলো দেখব সেই শিখনের বিষয়ের মধ্যে আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা ভাবতে পারি। ক্যারেক্টারিস্টিক্স বলতে কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা ভাবতে পারি। মূলত শিখন হচ্ছে কিন্তু একটা উদ্দেশ্যমুখী। উদ্দেশ্যমুখী বলতে কি? উদ্দেশ্য একটা থাকে, অর্থাৎ আমি যেটা করছি কেন করছি তার একটা পারপাস আছে, সেটার জন্যই কিন্তু আমি আচরণের পরিবর্তন করছি। তাহলে প্রথম উদ্দেশ্যমুখী একটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে বিকাশমুখী। বিকাশমুখী মানে কি? আমার জন্ম থেকে মৃত্যু, আমি বলছিলাম যেটা আবহমান কাল ধরেই আমাদের একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা কিসের আসছে? আমার আচরণের পরিবর্তন আসছে। তাহলে শিখনের
দ্বিতীয় বৈশিষ্ট্য যদি বলি সেটা হচ্ছে বিকাশমুখী পরিবর্তন। তৃতীয় হচ্ছে অভিযোজন। অভিযোজন কিরকম? আমরা যে অবস্থাতে থাকি, যে পরিবেশের মধ্যে থাকি, সেখানে কি করি? নিজেদেরকে মানিয়ে নিই। তো মানিয়ে নেওয়ার জন্য কি করি? কিছু কৌশল আয়ত্ত করি, কিছু শিখে নিই, কিছু অভিজ্ঞতা থাকে, কিছু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। অর্থাৎ এর একটা বৈশিষ্ট্য, শিখনের একটা বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজনমুখী। চার নম্বর হচ্ছে এটা একটা চাহিদামুখী ব্যাপার থাকে। চাহিদা বলতে কি? আমার নিজস্ব একটা চাহিদা থাকবে, আমি কি চাইছি, এই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শিখনটা নির্ভর করছে। তাহলে অন্যতম আর একটা বৈশিষ্ট্য হলো চাহিদা। তারপরের একটা ব্যক্তি এবং যেটা বলছিলাম ব্যক্তিমুখী সমাজের বিষয়টাও থাকছে। অর্থাৎ ব্যক্তির যে চাহিদা থাকে, ব্যক্তির যে আগ্রহ থাকে তার উপরে শিখন নির্ভর করছে, সমাজের যে চাহিদা থাকে তার উপরে শিখন নির্ভর করছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি আপাতত যেগুলো দেখলাম, একটা উদ্দেশ্য থাকছে, এটা একটা বিকাশের মাধ্যম হচ্ছে, অভিযোজনের বিষয়টা থাকছে, চাহিদা থাকছে, ব্যক্তির আগ্রহ এটা একটা ফ্যাক্টর হচ্ছে, সমাজের আগ্রহ সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হচ্ছে। আরও কতগুলো পয়েন্ট আমরা এই বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করতে পারি। বিষয় হচ্ছে যে আচরণের পরিবর্তন তো আমরা মূলত বলেইছি, সেটা কিন্তু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হতে পারে। তারপর হচ্ছে যে আমাদের যে পরিবর্তনটা আমরা পাচ্ছি কিসের মাধ্যমে? শিখনের মাধ্যমে, সেটা কিন্তু হচ্ছে স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তন বলতে কী বোঝানো হলো সেটা একটু ব্যাখ্যা করি। যে আমরা দেখবে ক্লান্ত অনুভব করছি বা একটু ঘুমঘুম ভাব অনুভব করছি, এইটার যে পরিবর্তন সেটা কিন্তু স্থায়িত্ব থাকছে না। মানে কিছুক্ষণ পরে হয়তো ক্লান্তিটা দূর হবে, একটু ঘুমলেই হয়তো সেটা শান্তিটা দূর হয়ে যাবে, কিন্তু শিখনের পরিবর্তন যেটা হবে সেটা কিন্তু স্থায়ী মানে পারমানেন্ট পরিবর্তন হবে। তারপরে হচ্ছে যে এটা একটা কিন্তু সক্রিয় বিষয়। সক্রিয় বিষয় বলতে কি? চাহিদা নিষ্ক্রিয় হতে পারে না। আমার মধ্যে যদি আর্থ না থাকে, আমার মধ্যে যদি একটা ক্রিয়াশীল ভাব না থাকে, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু শিখনটা সম্পূর্ণ নয়। তাহলে শিখন সম্পূর্ণ করতে গেলে সক্রিয়তা একটা কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশের ফল। পরিবেশের ফল, পরিবেশের ফল বলতে কী বোঝানো হচ্ছে? যে আমি যে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছি, যে সার্কামস্ট্যান্সের মধ্যে বিলং করছি, সেখানকার একটা চাহিদা থাকে, সেখানকার বিষয়টা আমাকে কিন্তু প্রভাবিত করে। অর্থাৎ তার উপর নির্ভর করে কিন্তু আমার শিখন নির্ভর করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে শিখন হচ্ছে কিন্তু সর্বজনীন। সর্বজনীন বলতে কি? সর্বজনীন বিষয়টা এই কারণে বলছি যে মানুষ শিখছে, তাহলে পশু পাখিরা শিখছে না, সবাই শিখছে। এই শেখার জায়গাটা কিন্তু সবার জন্যে খোলা আছে এবং এটা একটা কিন্তু সর্বজনীন প্রক্রিয়া, মানে ইউনিভার্সাল প্রসেস বলতে পারি। আর আরেকটা বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে প্রেষণা। প্রেষণা অর্থাৎ আমরা চাইছি, আমাদের মধ্যে একটা ভিতর থেকে একটা তাগিদ অনুভব করব। অর্থাৎ তাগিদটা কী সব থাকবে? যে আমাকে এটা জানতে হবে, আমার জানার দরকার কী জন্যে? না, আমার আচরণগত কিছু পরিবর্তন প্রয়োজন আছে, তবেই কিন্তু এই শিখনের বিষয়টা স্পষ্ট হবে এবং আমাদের কাছে নিশ্চিতভাবে একটা ফলপ্রসূ রূপ ধারণ করতে পারবে। তাহলে আমরা যে শিখন কাকে বলে সেটা একটু জানলাম, শিখনের যে মতবাদ আমরা দু তিনজনের কথা আমরা বললাম, তিন নম্বর যে পয়েন্টগুলো আমি বললাম যে শিখনের কতগুলো বৈশিষ্ট্যের কথা, সেই বৈশিষ্ট্যের কথাগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়গুলোকে তোমরা একটু অনুধাবন করবে এবং অভ্যাসের মধ্যে রাখবে, তাহলে ওই শিখনের যে ধারণা সেটা খানিকটা পরিষ্কার হতে পারবে। আর আরেকটা বিষয় যেটা আমরা আজকে আলোচনা করতে পারি, যে শিখনের যে স্তর রয়েছে, স্তর ফেজ যেগুলো রয়েছে শিখনের স্তর, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন অর্থাৎ জ্ঞান অর্জন কী করে? অর্থাৎ অ্যাকোয়ারিং অফ নলেজ, আমাদের কিছু জ্ঞান আহরণ করতে হয়, এটা হচ্ছে একটা প্রথম স্তর, অ্যাকোয়ারিং অফ নলেজ। অ্যাকোয়ারিং অফ নলেজ ইট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমরা
জ্ঞান অর্জন করলাম, বিষয়টাকে জানলাম, তারপরে যে স্তরটা সেটা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ বলতে রিটেনশন, যেটা ইংরেজিতে বলা হয় সংরক্ষণ, রিটেনশন। তাহলে প্রথম যেটা হচ্ছে অ্যাকোয়ারিং অফ নলেজ, সেকেন্ড হচ্ছে সংরক্ষণ, তৃতীয় আর একটা স্তর আমরা বলতে পারি সেটা হচ্ছে রিকল আর রিকগনিশন। রিকল আর রিকগনিশনের বাংলাটা একটু শক্ত, বাংলা বলা হচ্ছে পুনরুদ্রেক, পুনরুদ্রেক, পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা, প্রত্যাভিজ্ঞা। এটা বিষয়টা আমরা জানতেই পারি, পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা, যেটা মানে রিকল করা এবং সেখান থেকে রিকগনিশন করা, রিকল, রিকল, রিকগনিশন, এই দুটো বিষয়কে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ পুরো যে তিনটে স্তরের কথা আমরা বললাম, সেই স্তরগুলো সম্বন্ধে একটু আইডিয়া আমাদের রাখতে হবে যে আমরা শিক্ষণের যে স্তর অতিক্রম করব সেগুলো কী কী। প্রথমত যে নলেজটাকে অ্যাকোয়ার করলাম, তারপর সেটাকে সংরক্ষণ করলাম, রিটেনশন, তারপর হচ্ছে সেটাকে আবার পুনরায় জাগানো, রিকল করা এবং রিকগনিশন করা। এই যে স্তর তিনটে অতিক্রম করলে পরে তবেই কিন্তু শিক্ষণের বিষয়টাকে আমাদের সম্পূর্ণতা দেওয়া যাবে। অর্থাৎ তোমাকে যখন বিষয় সম্বন্ধে বলা হবে যে শিক্ষণের যে বৈশিষ্ট্যগুলো কী, সেগুলো তো আমরা একটু আগে দেখলাম, তোমাকে বলা হলো শিক্ষণের স্তরগুলো কী হচ্ছে, সেই স্তরগুলোর মধ্যে কিন্তু প্রথম হচ্ছে জ্ঞান অর্জন, দ্বিতীয় হচ্ছে রিটেনশন বা সংরক্ষণ, তৃতীয় হচ্ছে পুনরুদ্রেক বা রিকল এবং প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। এক্ষেত্রে আমার যে পুনরুদ্রেক আছে, পুনরুদ্রেক মা যেটাকে বলা হচ্ছে রিকল, এটা হয় ডাইরেক্ট হতে পারে আবার ইনডাইরেক্ট হতে পারে, অর্থাৎ পরোক্ষ আর প্রত্যক্ষ দুটোই আসতে পারে, দুটো ধারণায় আমাদের কিন্তু রাখতে হয়। এবং সেখানে আমাদের কতগুলো সূত্রও কাজ করে, সান্নিধ্যের সূত্র, তারপরে সাদৃশ্য বৈসাদৃশ্যের সূত্র, এগুলো আমরা আরও ডিটেল আলোচনা করতেই পারবো আগামী দিনের ক্লাস যেগুলো হবে সেগুলোতে আমরা আলোচনা করবো। আপাতত তোমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানলে, যে শিখন কাকে বলছে, শিখনের যে মতবাদ যে সমস্ত সাইকোলজিস্টরা দিয়েছেন, তাদের যে দু তিনজনের কথা বললাম সেইগুলোকে বলা, শিখনের কতগুলো বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদের পরীক্ষায় প্রশ্নতেও থাকে, তারপর হচ্ছে শিখনের স্তরগুলো কী কী, তোমাকে হয়তো দিতেই পারে প্রশ্ন যে স্তরগুলো সম্বন্ধে বলো, কোন স্তরে জ্ঞানার্জন ছাড়া আর দুটো স্তর কী আছে, তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিতে পারে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দিতে পারে, যাই দিক না কেন তুমি বিষয় সম্বন্ধে একটু ধারণা রাখবে যাতে করে তোমার প্রশ্ন উত্তরগুলো সহজভাবে দিতে পারবে। তুমি এই যতটুকু পড়া হলো তোমরা এটা একটু বাড়িতে চর্চা করবে, এই ছুটির সময় একটু দেখবে, কোনো অসুবিধা হলে আমাদের যে যোগাযোগের বিষয় বলা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, প্রশ্ন রাখতে পারো, এবং এই বিষয়ে যদি কোনো কোয়েরিজ থাকে সেটা আমরা নিশ্চয়ই পরের দিনে আলোচনা করব। এইটুকুই বলা থাকছে, ধন্যবাদ।